ইতালির মিলানে মৌলভীবাজার জেলা প্রবাসীদের বৃহৎ সংগঠন মৌলভীবাজার জেলা সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি পার্কে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পরিবার পরিজন নিয়ে প্রবাসের মাটিতে ঈদের আমেজ উপভোগ করেন মৌলভীবাজারবাসী। শিশু কিশোরদের দৌড়, মহিলাদের বালিশ খেলা ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধুলায় অংশগ্রহণ করতে পেরে এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেক আনন্দিত। এছাড়াও মহিলাদের আয়োজনে পিঠা উৎসব ছিল আকর্ষণীয়। নানান রকমের পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। মৌলভীবাজার জেলা সমিতির উপদেষ্টা শামসুজ্জামান চৌধুরী, উপদেষ্টা আজিমুদ্দিন, উপদেষ্টা আবুল কাশেম, উপদেষ্টা জামিল আহমেদ আগত সকল প্রবাসী পরিবারদেরকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। মৌলভীবাজার জেলা সমিতির সাবেক সভাপতি নাজমুল হোসেন, ফখরুল উদ্দিন, মুজিব আহমেদ, সাইদুর রহমান, রুবেল আহমেদ, রাজু মোহাম্মদ, জুনেদ আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব মিলানের সভাপতি একে রহুল সান, ছাতক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য মামুন আহমেদ, হবিগঞ্জ জেলা সমিতির মিজানুর রহমান, নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুর রব চৌধুরী, ইমরান আহমেদ প্রমুখ। পরিশেষে খেলাধুলায় বিজয়ী সকল প্রতিযোগীদেরকে মৌলভীবাজার জেলা সমিতির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসীরা এমন সুন্দর আয়োজনের জন্য মৌলভীবাজার জেলা সমিতির নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানান এবং প্রবাসে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ করেন। ইতালির মিলান থেকে নাজমুল হোসেন।